ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে যদি সর্বত্র জয়লাভ করতে চান, অর্থাৎ আপনি যেখানেই যাবেন সেখানেই যদি চান যে আপনাকে সবাই মাথায় তুলে রাখবে, আপনার কথাই শেষ কথা হবে, আপনার কথায় শোনার জন্য সবাই হা করে থাকবে, তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় একটি জায়গা আমরা বলবো, সেই জায়গা থেকে যদি একটু মাটি নিয়ে লাগিয়ে নিতে পারেন একটি জায়গায়, তাহলে একদম সমস্ত কিছু আপনার ইশারায় চলবে, আপনার অঙ্গুলি হিলনেই প্রত্যেকটি মানুষ চলবে, আপনার পিছে পিছে চলবে। সে কি এমন অমূল্য জিনিস আর কোথায় লাগাতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা আলোচনা শুরু করি। প্রথমেই আমরা বলবো যে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন আমরা কিন্তু কোনো ধরুন শুভ কাজে বেরোচ্ছি বা দৈনন্দিন যে কোনো কাজে বেরোই না কেন, আমরা কিন্তু চাই যে আমরা সাকসেসফুল হব, আমরা যেটা মনে চাইছি সেটা হব। কিন্তু সমস্ত সময় কিন্তু আমাদের মনোবাসনাপূর্ণ হয় না, তার পিছনে কিন্তু আমাদের ক্রিয়াকলাপ কাজ করে। এই যে আমরা সফল হই বা বিফল হই এটা আমাদের কর্মফলের জন্যই হই। একটা নম্বর বলবো যে বাড়ি থেকে যখনই কোনো সদস্য বা সদস্যা বেরোবেন তখনই কিন্তু তার পরপরেই কোনো মহিলার উচিত নয়, বাড়ির কোনো মহিলার উচিত নয় যে সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দেওয়া আরম্ভ করা। এই যে ধরুন কোনো সদস্য বা সদস্যা বেরিয়ে গেলেন আর তারপরেই ঘর ঝাড় দেওয়া আরম্ভ করলে তার যে মনোবাসনা বা তার যে সাকসেসফুল হওয়ার যে একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা যোগ সেটা কিন্তু একদম স্ম্যাশড হয়ে যায়, সেটা কি হয়ে যায়, সেটা অ্যাবলিশ হয়ে যায়, সেটা ওয়াইপ আউট হয়ে যায়, সেটা শেষ হয়ে যায়, খতম, দি এন্ড হয়ে যায়। কেননা এই যখনই ঝাড়টা দিলেন সোয়াইপ আউট হয়ে গেল, তার মানে সমস্ত কিছু কিন্তু সোয়াইপ করে দিলেন। বলবেন একজনের মানসিকতা তার চিন্তাভাবনার সাথে ঝাড় দেওয়ার আছে রিলেশন? জ্যোতিষ বলছে, বাস্তু বলছে যে এটা করা একদম অনুচিত, এটা করলে দুর্ভাগ্য আসে। হ্যাঁ, কোনো মানুষ বাড়ি থেকে বেরিয়েছে তারপর আপনি আধ ঘন্টা পর বা সে পৌঁছে যাওয়ার পর, ধরুন কাছে পিঠে গেল, সে পৌঁছে যাওয়ার পর তার পৌঁছানোর বার্তাটা পেয়ে বা আধ ঘন্টা এক ঘন্টা পর আপনি ঘর ঝাড় দিতে পারেন, বেটার টু সে। সব থেকে ভালো হয় কি জানেন তো, বাসি ঘরে যাতে কেউ না বেরোয় তার ব্যবস্থা করা, তার জন্য আগে থেকেই ঝাড়টা দেওয়া। হয়তো আপনি রাফলি ঝাড় দিয়ে নিলেন, জাস্ট বাসি ঘরের তকমাটা মুছে দিলেন, তারপরে আপনি ঝাড় দিন না পরে এক ঘন্টা পর, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে এই কাজটি করলে কিন্তু একদম বাড়া ভাতে জল ঢেলে দেওয়া বলে না, সেরকম অবস্থা হয়ে যায়, সাজানো গুটি একদম শেষ হয়ে যায়। তাই এটা অবশ্যই করবেন না, এটা করলে যেমন বিফলতা আসে সেরকমই সফলতা আসার জন্য আমাদের কিন্তু অনেক কিছু করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে আমরা বলবো এক জায়গার মাটি একটুখানি নিয়ে আমাদের একটি কাজ করতে হবে, সেই জায়গাটি কিন্তু সমস্ত দেবদেবীদের নিবাস। আপনাদের মনে হতে পারে যে আমরা হয়তো পূজা পাঠ করেন যেখানে সেই জায়গাটার কথা বলছি, না সেই জায়গার কথা বলছি না, সেখানে তো অবশ্যই ঈশান কোণ উত্তর পূর্ব কোণ, সেখানে আপনি আপনার মন্দির স্থাপন করেছেন বা আপনি সিংহাসন রেখেছেন সেই জায়গার কথা বলছি না, আমরা বলছি আজকে তুলসী, তুলসী মাতা রানীর যেই খানে লাগিয়েছেন টবে লাগান বা মাটিতে লাগান, সেখানে অবশ্যই মাটিতেই আপনি লাগিয়েছেন, সে তুলসী মাতা এই জায়গায় সমস্ত দেবদেবীর নিবাস। আমরা কিন্তু এই নিয়ে ভিডিও বানিয়েছি যে সমস্ত শাস্ত্র থেকে একদম সমস্ত প্রেক্ষাপট এবং সমস্ত বর্ণনা তুলে এনে আপনাদেরকে জানিয়েছি, একটুকু দেখে নেবেন প্লিজ, যে তুলসী মাতারানীর কোথায়
কোন দেবতার বসবাস, আজকে আমরা বিশ্লেষণ করব না আবারও, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। আমরা সংক্ষেপে সারব যে এই তুলসী তলার মাটি নিতে হবে। আপনারা জানেন যে এই তুলসী তলার মাটি কিন্তু খুবই পবিত্র মাটি, গঙ্গা মাটির সমান। যদি কোনো গঙ্গা মাটি ধরুন কোনো পূজা অর্চনায় দরকার আপনি পাচ্ছেন না, এই তুলসী তলার মাটি একটু নিয়ে আপনি যদি একটু গঙ্গা জল মিশিয়ে নেন, গঙ্গা মাটি হয়ে যায়। কারণ আমাদের সনাতন হিন্দু ধর্মে কিন্তু গঙ্গা মাটির প্রয়োজন আছে, ঘর স্থাপনে তো গঙ্গা মাটির প্রয়োজন আছে, সেই গঙ্গা মাটির প্রয়োজন আপনি মিটিয়ে নিতে পারেন কিন্তু এই তুলসী তলার মাটি, এক চিমটে মাটি আর গঙ্গা জল মিশ্রিত করে। এই তুলসী তলার মাটি যখন আপনি কোনো শুভ কাজে যাবেন, যখন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে যাবেন, সেটা সামাজিক হোক, সেটা রাজনৈতিক হোক, সেটা পারিবারিক হোক, সেটা কোনো অর্থনৈতিক হোক, যে কোনো হোয়াট এভার ইজ দিস, যে কোনো কাজে আপনি যখন বেরোবেন শুভ কাজে, তখনই আপনি কী করবেন, এই তুলসী তলা থেকে একটু মাটি নেবেন। মাটি নিয়ে আপনি কোথায় লাগাবেন, অবশ্যই আপনার কপালে, যেখানে জ্ঞানচক্ষু থাকে, অর্থাৎ দুটো ভ্রুর মাঝখানে যেখানে আদ্যা চক্র থাকে, সেই চক্র আপনি উন্মিলিত করে দেবেন। আর যার জ্ঞানচক্ষু উন্মিলিত হয়ে যায় সে কিন্তু সমস্ত জ্ঞানের সাগরে প্রবেশ করে এবং তার জীবনে অন্ধকার ঘুচে যায়, সে কিন্তু সব কিছুই তখন আলো, আর আলোই সব কিছু পরিষ্কার দেখে। আদ্যাচক্র যদি ব্লক থাকে কোনো মানুষের কিন্তু কোনোদিনও সুখ স্বাচ্ছন্দ্য আসবে না। আমরা যখন চক্র নিয়ে আলোচনা করব, ভিডিও করব, তখন বিশদে আলোচনা করব। আজকে জাস্ট আমরা ছুঁয়ে যাচ্ছি, এইটুকুনি বলছি যে এই কপালে অবশ্যই একটা তিলক কেটে নেবেন। কোন আঙুল দিয়ে তিলকটা কাটবেন অবশ্যই বলবো, যে অনামিকা আঙুল, এটা পৃথ্বীতত্ত্বের আঙুল, পৃথ্বীতত্ত্বের আঙুল। আর পৃথ্বী নিচ্ছেন মাটি, পৃথ্বীর অংশ পৃথ্বী, তাই এই মাটি আর মাটি, পৃথ্বীতত্ত্ব পৃথ্বীতত্ত্ব একসঙ্গে, প্লাস প্লাস যেমন প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, সেরকম অতীব শুভ হয়ে উঠবে। এবং সেটা আপনাকে কি প্রদান করবে, সেখানে সর্বসিদ্ধি প্রদান করবে, আপনার মনোবাসনা পূর্ণ হবে, সেখানে আপনি জয়লাভ করবেন। আপনি যদি চান রোজ আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি রোজ দিন মনে না থাকে, তবে একটি অনুরোধ করব যে তুলসী তলা থেকে মাটি নিয়ে এসে রেখে দেবেন একটা জায়গায়, তারপরে রোজ ওখান থেকে নিয়ে করবেন, এটা করলে হবে না। ফ্রেশ নিতে হবে রোজই, আপনি তুলসী মার কাছে নমস্কার জানিয়ে আপনি এই তুলসী তলার মাটি নিয়ে এই পদ্ধতিটা করবেন। দেখুন, আপনি ডাবল কাজ করছেন, তুলসী মহারানীর কাছ থেকে, তুলসী মাতার কাছ থেকে আপনি কি আশীর্বাদ নিয়ে যাচ্ছেন, আর তার আশীর্বাদক হিসাবে আপনি কি করছেন, এই মাটিটা সারাক্ষণ কপালে ধারণ করছেন, আপনার জ্ঞানচক্ষু উন্মিলিত হয়ে যাচ্ছে, আদ্যাচক্র উন্মিলিত হয়ে যাচ্ছে, আদ্যাচক্রের সাথে মিশে যাচ্ছে পৃথ্বীতত্ত্ব। তাহলে এর ফলে কি হচ্ছে, আপনার জীবনে সুখ সমৃদ্ধির কি কমে হওয়া উচিত? কখনোই না। মনে বিশ্বাস রেখে এই অনামিকা আঙুল, পৃথ্বীতত্ত্বের আঙুল, এই মহামূল্যবান পবিত্র দৈবিক কৃপাযুক্ত এই তুলসী মাতারানীর আশীর্বাদক এই মৃত্তিকা আপনার ললাটে ধারণ করুন, পৃথিবী বিজয় আপনি করতেই পারবেন, অবশ্যই পারবেন। কেননা শ্রী হরি আপনার সহায় থাকবেন, 33 কোটি দেবদেবী আপনার সহায় থাকবেন, আপনারা সর্বত্র জয়ী হন, আপনারা সর্বসিদ্ধি লাভ করুন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন।